ইতিহাসের এই ধারাবাহিকতাতেই ১৯৭১ সনে বিএনপি যখন জন্ম নিয়েছে তার ঘোষণাপত্র তার ইস্তেহার যদি পাঠ করলে আপনারা দেখতে পাবেন, শুরু থেকেই পাকিস্তান রাষ্ট্রকাঠামোকে টিকিয়ে রেখে ক্ষমতার জন্য কাজ করছে আওয়ামী লীগ, আর শুরু থেকেই ধারের শেষের ধারা পাকিস্তান রাষ্ট্রকাঠামোকে চ্যালেঞ্জ করেছে গণতান্ত্রিক অধিকারের জন্য, স্বাধীনতার জন্য, নাগরিকতার জন্য এবং সাম্যের জন্য। দায়িত্ব যারা নিয়েছিলেন তারা আর গণতন্ত্র, সাম্য এবং মানবাধিকারের বাংলাদেশের জায়গাতে আজ বাংলাদেশকে রাখতে পারেন নাই। গণতান্ত্রিক বাংলাদেশের এই লক্ষ্যের জায়গাতে আজ একটি ফ্যাসিবাদী সরকারকে আমাদের মোকাবেলা করতে হচ্ছে। সাম্যের বাংলাদেশের বদলে আজ বাংলাদেশের সকল ধরনের জিডিপির গ্রোথ সামান্য কয়েকটি পরিবারের হাতে, সামান্য কয়েকটি লোকের হাতে, ব্যাংক ডাকাত থেকে শুরু করে পুঁজিবাজার লুট থেকে শুরু করে দেশের সকল সম্পদ কুক্ষিগত হয়ে আছে সামান্য কয়েকটি ব্যক্তির হাতে। সাম্যের বিপরীতে এরকম একটি বৈষম্য করে হয়েছে আজকের বাংলাদেশে। মানবাধিকার প্রতিষ্ঠা করার কথা ছিল স্বাধীন বাংলাদেশের লক্ষ্য শহীদের রক্তের বিনিময়ে, কিন্তু মানবাধিকারের সেই জায়গা দখল করেছে লেখক মুস্তাকের লাশ জেলখানায়, আর আমাদের নেতা মরহুম ইলিয়াসের লাশ গুম হয়ে থাকার মধ্য দিয়ে মানবাধিকারের পরিস্থিতি আজ আমাদের সকলের কাছেই প্রমাণিত। ৫০ বছর পরে আজ যখন জাতির সামনে হিসাব দিতে হচ্ছে সাম্য, গণতন্ত্র এবং মানবাধিকারের যে বাংলাদেশের জন্য লক্ষ শহীদ রক্ত দিয়েছিল, শহীদ জিয়াউর রহমান এবং তার সকল তৎকালীন সময়কার সামরিক বাহিনীর বিদ্রোহী কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, ৫০ বছর পরে সেই বাংলাদেশে আজ কেন অর্থনীতি, রাজনীতি, সমাজ, গণতন্ত্র প্রত্যেকটি ক্ষেত্রে এরকম একটি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল লাইনচ্যুত এই বাংলাদেশকে, ট্রাকচ্যুত এই বাংলাদেশকে আগামী দিনের সম্ভাবনাময় বাংলাদেশ, শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশ, আধুনিক বাংলাদেশে রূপান্তরিত করার জন্য নতুন ভাবে যাত্রা পথ নির্ধারণ করার জন্যই সুতরাং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটি একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে। এই কর্মসূচিগুলির মধ্য দিয়েই বিএনপির সকল স্তরের নেতা কর্মী, ধানের শীষের সকল পর্যায়ের ভোটার তথা গোটা দেশবাসীকে বিএনপিকে আবার নতুন করে জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য শহীদ জিয়ার ঘোষিত সেই আধুনিক বাংলাদেশের দায়িত্ব পালন করতে হবে। সেই লক্ষ্য নিয়েই গতকালকে 2রা মার্চ বিএনপি পালন করেছে স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস। আপনারা দেখেছেন জনাব আসম আব্দুর রব নিজে এই অনুষ্ঠান উদ্বোধন করেছেন। আজ 3রা মার্চ বিএনপির মরহুম ভাইস চেয়ারম্যান জনাব মরহুম শাহজাহান সিরাজ, যিনি আজকে ইস্তেহার পাঠ করেছিলেন 50 বছর আগে এই পল্টন ময়দানে, যে ইস্তেহারে স্পষ্ট করে বলা ছিল একটি প্রকৃত গণতান্ত্রিক স্বাধীন বাংলাদেশ গড়ার জন্য ঘোষণা দেওয়া হলো। পল্টন ময়দানে শাহজাহান সিরাজ যখন ইস্তেহার পাঠ করে তখন 32 নম্বরে আওয়ামী লীগ বৈঠক করছিল মরহুম শেখ মুজিবুর রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য আর কি কি করার বাকি আছে, এবং 7ই মার্চে বিদ্রোহী জনগণ, স্বাধীনতাকামী জনগণকে কিভাবে শান্ত করা যাবে সেই রাজনৈতিক করা কৌশল নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত ছিলেন তৎকালীন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। আর তার বিপরীতেই তৎকালীন সময়কার ছাত্রলীগের একদল নেতারা তারা এই স্বাধীনতার পতাকা উত্তোলন করলেন, স্বাধীনতার ইস্তেহার পাঠ করলেন এবং জাতীয় সঙ্গীত গাইলেন। পাকিস্তানের ময়দানে দাঁড়িয়ে পাকিস্তানের ভাবি প্রধানমন্ত্রী হিসাবে 32 নম্বর ধানমন্ডিতে এক ধরনের আলোচনা হয়, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আসম আব্দুর রব পেলেন পতাকা, শাহজাহান সিরাজ ইস্তেহার ঘোষণা করেন পল্টন ময়দানে, জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলো সারা পূর্ব বাংলার মানুষ, সারা পূর্ব পাকিস্তানের মানুষ। এই ছিল তখনকার 50 বছর আগের আওয়ামী লীগের তৎকালীন অবস্থা। আমরা কারো পক্ষে বিপক্ষে বলার জন্য সুবর্ণ জয়ন্তী কমিটির পক্ষ থেকে এই দিবসগুলিকে উদযাপন করছি না। আমাদের এই দিবসগুলি উদযাপন করার প্রধান কারণ ইতিহাসকে বিকৃত করার দায়িত্ব নিয়েছে আজকের সরকার, ইতিহাসকে বিকৃত করার দায়িত্ব নিয়েছে আজকের রাষ্ট্র, ইতিহাসকে বিকৃত করার দায়িত্ব নিয়েছে আজকের এই সরকার এবং রাষ্ট্রকে যেসব ব্যক্তিরা পরিচালনা করেন তারা।
রাষ্ট্রকে বিকৃত করার দায়িত্ব নিয়েছেন এই সকল কর্মকাণ্ডের যিনি শিখণ্ডী তিনি দায়িত্ব নিয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শহীদ জিয়াউর রহমান সর্দার হোসেনের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, বারবার এই দেশের নিরপেক্ষ ভোটেই ক্ষমতা আছে, সেই দল সমস্ত দেশের কোটি কোটি জনগণকে সাথে নিয়ে ইতিহাসকে বিকৃত করার এই ধারাকে নতুন করে ম্লান করে দিয়ে জনগণের ইতিহাস, সঠিক ইতিহাস আমরা আবার এই দেশের প্রজন্মের কাছে হাজির করতে চাই, সেই লক্ষ্য নিয়েই সুবর্ণ জয়ন্তী কমিটি পালন করেছে পতাকা উত্তোলন দিবস, আর আজকে পালন করছে ইস্তেহার দিবস। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই মুহূর্তে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে গৃহে কারাবন্দী করে রাখা হয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশে আসতে দেওয়া হচ্ছে না, আমাদের মহাসচিবের নামে অনেক শত শত মামলা, আমাদের প্রত্যেকটি নেতা কর্মীদের নামে শত শত মামলা, এরকম পরিস্থিতিতে মামলা মোকদ্দমা এবং হত্যা খুন খুনকে মোকাবেলা করেও আমাদের কি দায়িত্ব পালন করতে হবে ইতিহাস বিকৃতির এই ধারাকে প্রতিরোধ করার জন্য? এবং সেই কারণেই একের পর এক আমরা উদযাপন করব আমাদের এই দিবসগুলিকে। প্রিয় সহকর্মীবৃন্দ, আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা ক্ষমতায় আগেও গিয়েছিলাম, কিন্তু আজ আমরা ক্ষমতার বাইরে, অতএব প্রমাণ হয় ক্ষমতায় যাওয়াই কিন্তু জনগণের জন্য সমাধান নয়, যদি সেই ক্ষমতাকে জনগণের জন্য সঠিকভাবে কাজে লাগানো না যায়। পাকিস্তানের ওই রাষ্ট্রপতির মধ্যেও আওয়ামী লীগ বারবার ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছে, ক্ষমতায় গিয়েছে, কিন্তু দেখেন ক্ষমতায় গেলেই কিন্তু জনগণের জন্য কাজ করা যায় না। অতএব একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকারকে উৎখাত করে আবার যখন সরকার গঠন করবে সেই সরকারের দায়িত্ব হবে সঠিক ইতিহাসের ভিত্তিতে জনগণের জন্য সাম্যের বাংলাদেশ তৈরি করা, গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করা, মানবাধিকারকে প্রতিষ্ঠা করা। আমি আমার বক্তব্যের এই পর্বে ভবিষ্যতে আলোচনা করবেন এবং উপস্থিত প্রায় সকল গুরুত্বপূর্ণ নেতা কর্মীদের বিবেচনার জন্য ইতিহাসের কয়েকটি পর্বকে শুধু উল্লেখ করব, যাতে আপনাদের যার যার ক্ষেত্রে দাঁড়িয়ে বিকৃত ইতিহাসকে মোকাবেলা করে সঠিক ইতিহাস প্রতিষ্ঠা করার এই সংগ্রামকে আপনারা নেতৃত্ব দিতে পারেন। আমি আপনাদেরকে আপনাদের স্মৃতিশক্তিকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। আমি জানি আপনারা সকল ইতিহাসের পাঠক এবং ইতিহাসের পাঠক হিসেবে আপনারা জানেন 1957 সালের 8ই ফেব্রুয়ারি থেকে 10ই ফেব্রুয়ারি টাঙ্গাইলের কাকবাড়িতে সেই দিন কাকবাড়ি সম্মেলন ডেকেছিল সেই দিনকার আওয়ামী লীগের সভাপতি মোল্লা আব্দুল হামিদ খান ভাসানী। কাকবাড়ি সম্মেলনে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতা সরাদ্দি সাহেবকে দাওয়াত দেওয়া হয়েছিল। ওই সম্মেলনের শেষ দিন মোল্লা ভাসানী পাকিস্তানি শাসকদের উদ্দেশ্যে ঘোষণা করেছিলেন পূর্ব বাংলার জনগণের গণতান্ত্রিক ন্যায্য অধিকারকে যদি দেওয়া না হয় তাহলে আমরা পাকিস্তানকে জানাবো আসসালামু আলাইকুম। চলতে চলতে 1970-এর নির্বাচন আসলো এবং সেই নির্বাচনে